আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব সুজি দিয়ে মিষ্টি, সুজির গোলাপ জামুন। এজন্য আমি সুজি নিয়েছি, লিকুইড দুধ নিয়েছি 1/2 লিটার, 2 কাপ সুজি নিয়েছি, ডিম নিয়েছি 1টি, খাঁটি ঘি নিয়েছি, বেকিং পাউডার নিব, আর শিরার জন্য লাগবে পানি আর চিনি পরিমাণ মতো। গোলাপ জামুন তৈরির জন্য আমি একটা কড়াইতে দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব, অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নিব, তারপর দিয়ে দিব সুজি। দুধটা বলক উঠেছে, এখন আমি দিয়ে দিব সুজিগুলো দুধের মধ্যে নাড়িয়ে দিচ্ছি। সুজিটাকে সেদ্ধ করে নেব দুধে, সেদ্ধ করে এটা একেবারে খামির মতো হয়ে যাবে, একবারে মিশে মিশে আসবে, যখন তখন মনে করবো এটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিটা সুন্দর ফ্লেভার আনবে সুজির মিষ্টিতে। ভালো করে নাড়িয়ে নিয়েছি, এখন একটু জাল অল্প করে ঢেকে দিব 5 মিনিটের জন্য। সুজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখেন, এখন নামিয়ে নিব আমি চুলা বন্ধ করে। এখন আমি দেখেন সুজিটাকে নামিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব, এখন একটা ডিম দিয়ে দিব ফাটিয়ের মধ্যে। ডিম নিয়ে নিয়েছি 1 চামচ, বেকিং পাউডার, এখন সুন্দর করে এটাকে মাখিয়ে নিব, তৈরি করে নিব। এভাবে সুজি, ডিম আর বেকিং পাউডারটাকে এভাবে করে নিতে হবে দেখেন, এইভাবে করতে হবে। এটা থেকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। আপনাকে তো অনেক সুন্দর করে এটাকে মাখিয়ে নেবেন, কারণ এটা মাখার উপরে কিন্তু আপনার মিষ্টিটা ভালো হওয়া ডিপেন্ড করে। ওই জন্য আপনি এটাকে একবারে নরম করে মাখাতে হবে, যাতে ভিতরে কোনো আটাটা দড়া না থাকে। এভাবে হবে দেখেন, এরকম হবে। আমি এরকম এখান থেকে নিয়ে নিব। নিয়ে আমি যেহেতু গোলাপ জামুন করব, তাই গোলাপ জামুনের শেপের মতোই করে দিব। আমাদের একটা করে দেখিয়ে দিচ্ছি, এভাবে সবগুলো করে নিতে হবে। দেখেন এই শেপে, এটা যখন আমি ভাজবো তারপর শিয়াই দিব অনেক বড় হয়ে যাবে। এখন আমি এগুলো সব করে নিব, আর অন্যদিক থেকে আমি চুলায় শিরাটার জন্য পানি আর চিনি জ্বালিয়ে নিব। এখন আমি পানি দিয়ে দিব। এখানে 1.5 লিটার পানি নিয়ে নিয়েছি, আর চিনি নিব, আর 1/2 কেজি চিনি দিব পানির সাথে শিয়া তৈরি করার জন্য। এটাকে খুব সুন্দর করে জাল করে নিতে হবে। শিরাটাকে নাড়িয়ে দিচ্ছি আমি, শিরাটাকে জ্বালিয়ে অর্ধেক করে নিব। এখন আমি কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে দিব সুন্দর ফ্লেভারের জন্য। দিলাম দারচিনি আর দিব 3টা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন আমি এটাকে জ্বালিয়ে অর্ধেক করে নিব শিয়াটা, আর ওইদিকে মিষ্টিগুলো রেডি করে ভেজে নিব। আমার শিয়াটা তৈরি হচ্ছে। অন্য চুলাতে আমি বসিয়ে দেব তেলের কড়াই পিঠে ভাজার জন্য, মিষ্টিগুলো ভাজার জন্য। মিষ্টিগুলোকে ভেজে নেব, মিষ্টিগুলো আমি তেল দিয়ে দিই, তেলটা গরম হোক, একটু ডুবো তেলেই ভাজতে হবে মিষ্টিগুলো। আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে দেখেন, সুন্দর করে শেপ করে নিয়েছি গোলাপ জামুনগুলো। এখন আমি, তেলটা গরম হয়ে গিয়েছে, তেলে দিয়ে দিব গোলাপ জামুনগুলো। দেখেন দিয়ে দিয়েছি, এখন আমি
করে ভেজে নিব। অনেক মজাদার একটি মিষ্টি রেসিপি দেখাচ্ছি আজকে, আপনারা অবশ্যই ট্রাই করবেন, জানাবেন কেমন হলো। দেখছি, দেখেন আমার গোলাপ জামুনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি আর একটু ভাজবো, আর 2 মিনিট ভাজবো, আর একটু লাল করে তারপর নামিয়ে সিরাই দিব। দেখেন আমার পিঠে সুন্দর মতো হয়ে গিয়েছে, মিষ্টিগুলো ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিব, তেলটা ঝরিয়ে নামিয়ে নিব। দেখেন সুজির মিষ্টিগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমার সুজি দিয়ে নরম তুলতুলে গোলাপ জাম মিষ্টি। এখন আমি এগুলোকে শিরা ভিজিয়ে দিব। আমার শিরাটাও তৈরি হয়ে গেছে। আমি চিনি আর পানিটাকে খুব গরম মশলা দিয়ে, এলাচ দারচিনি দিয়ে খুব সুন্দর করে জাল নিয়ে অর্ধেক করে নিয়েছি। এখন আমি এর ভিতরে আমার মিষ্টিগুলো দিয়ে দিব, শিরা দিয়ে দিব। মিষ্টিগুলো শিরায় দিয়ে দিচ্ছি, এটা ফুলে 3 গুণ হয়ে যাবে। আমি কয়েকটা মিষ্টিকে গোল করেও নিয়েছি 2 রকমের করার জন্য, আপনাদের ইচ্ছা। সাধারণত এটা লম্বাটাকেই গোলাপজাম হিসেবে বলে, ওটাই মেইনলি করা হয়। আমি এবার শখ করে কয়েকটা গোল করেছি। মিষ্টিগুলোকে শিরায় ভিজিয়ে দিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি 2 থেকে 2.5 ঘন্টা ঢেকে রাখবো, তার মধ্যে মিষ্টিগুলো শিরায় পুরোটা ভিজে যাবে এবং অনেক বড় বড় হয়ে যাবে, তখন আপনারা দেখবেন কত সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার সুজির মিষ্টিটা। আমি কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে, দেখেন কতটা সফট হয়েছে ভিতরটা। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।